ঙ্গলের বহু কাঙ্ক্ষিত সেই সাইনিংটা কিন্তু হতে চলেছে অনেক দিন ধরে চেষ্টায় ছিল ইস্টবেঙ্গল ক্লাব এই সাইনিংটা করার জন্য ফাইনালি এটা হতে চলেছে ডিল ডান হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব যেখানে আছে একগুচ্ছ ট্রান্সফার আপডেট ইস্টবেঙ্গল মোহনবাগান সবাইকে নিয়ে কিন্তু আছে আজকের এই ভিডিওর আলোচনা তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্লিজ ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম যে আপডেটটা দিয়ে দেবো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু এই মোমেন্টে ইন্টারেস্ট প্রকাশ করেছে ওডিসা এফসির ডিফেন্ডার কার্লাস ডেলগাডোকে সাইন করার ব্যাপারে আপকামিং সামার ট্রান্সফার উইন্ডোতে কার্লাস ডেলগার্ডো অনবদ্য একজন ফুটবলার স্প্যানিশ ডিফেন্ডার দুর্দান্ত খেলেছে এখন অবধি যতটা আইএসএলএ খেলেছে এই সিজনেও অনবদ্য পারফরম্যান্স ওডিসা এফসির হয়ে বাট তার কন্ট্র্যাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ওডিশা এফসির সাথে এই দু হাজার চব্বিশেরই একত্রিশে মে তারপর ফ্রি এজেন্ট হয়ে যাবে তো ওডিশা যদি কন্ট্রাক্ট এক্সটেনশন না করে তাহলে একটা ভালো সুযোগ থাকবে কেরালা ব্লাস্টার্স এফসির কাছে এই কার্লাস ডেলগার্ডোকে সাইন করার জন্য কার্লাস ডেলগার্ডোর প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে এই মোমেন্টে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম অন্যদিকে বন্ধুরা আরেকটা যে আপডেট দিয়ে দেবো সেটা হচ্ছে জর্জ পেরেরা ডিয়াজকে নিয়ে জর্জ পেরেরাডিয়াস মুম্বাই সিটি এফসির মেন স্ট্রাইকার আর্জেন্টাইন স্ট্রাইকার তারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই একত্রিশে মে দু হাজার চব্বিশে জর্জ পেরেরাডিয়াসকে সাইন করার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে এফসি গোয়া এফসি গোয়াও কিন্তু একজন হাই প্রোফাইল স্ট্রাইকারকে সাইন করতে চাইছে আইএসএলের এক্সপিরিয়েন্স স্ট্রাইকার তো সেদিক থেকে দেখতে গেলে জর্জ পেরেরা ডিয়াজের নাম অবশ্যই ওপর দিকে আসে এবং সেই কারণেই এফসি গোয়া জর্জ পেরেরা ডিয়াজকে কিন্তু টার্গেট করেছে তো মুম্বাই যদি কন্ট্রাক্ট এক্সটেনশন না করে তাহলে জর্জ ডিয়াজ ফ্রি এজেন্ট হয়ে যাবে এবং ইজিলি কিন্তু এফসি গোয়া সাইন করাতে পারে তবে হ্যাঁ জর্জ ডিয়াজের ডিমান্ড অনেকটাই বেশি থাকবে আরও এর ক্লাব কিন্তু ইন্টারেস্ট প্রকাশ অবশ্যই করবে জর্জ পেরেরা ডিয়াজকে সাইন করার জন্য অন্যদিকে অস্ট্রেলিয়ান এ লিগের ডিফেন্ডার সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের ডিফেন্ডার ব্রায়ান কালতাক এই ব্রায়ান কালতাক কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএলএ খেলার ভানাতুর ডিফেন্ডার এই ব্রায়ান কালতাক যার বয়স বর্তমানে তিরিশ বছর এবং মার্কেট ভ্যালু টু পয়েন্ট এইট সিয়ার অস্ট্রেলিয়ার এ লিগে একুশটা ম্যাচ খেলেছে যেখানে দুটো গোল একটা অ্যাসিস্ট এবং সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে একদম প্রতিটা ম্যাচে স্টার্ট করেছে এই ব্রায়ান কালতাক এবং এফসি কাপেও কিন্তু আটটা ম্যাচ খেলেছে যেখানে একটা গোলও করেছে এই ডিফেন্ডার খুবই ফিজিক্যাল ডিফেন্ডার স্ট্রং ডিফেন্ডার মার্কেট ভ্যালুও খুব একটা বেশি নয় টু পয়েন্ট এইট মতো এবার এই ফুটবলার আইএসএলে খেলার ইন্টারেস্ট প্রকাশ করেছে এবার দেখার বিষয়ে এর কোনো ক্লাব এই ব্রায়েন কালতাককে সাইন করার জন্য ইন্টারেস্ট প্রকাশ করে কি না সেটা তো পরে বোঝা যাবে বাট আপাতত এরকম একটা আপডেট বেরিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কি জানাও এই বিষয়ে অবশ্যই জানিও মানে তোমাদের মতামতটা যে তোমরা কোন ক্লাবে দেখতে চাও এই ব্রায়েন কালতাককে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবার বন্ধুরা আসবো মোহনবাগানের আপডেটে মোহনবাগান বিশাল ক্যাথকে কে অফার করেছে একটা হিউজ ডিল দু হাজার উনত্রিশ সাল অবধি কন্ট্র্যাক্ট এক্সটেনশনের অফার করেছে বিশাল ক্যাথকে মোহনবাগান সুপারজ্যান্ট এটা একটা বিশাল বড়ো অফার এবং এই অফারটা যদি অ্যাকসেপ্ট করে বিশাল ক্যাথ তাহলে ইন্ডিয়ার সবথেকে হায়েস্ট পেড গোলকিপার হয়ে উঠতে পারবে বিশাল ক্যাথ এবং আশা করা যায় এই সিজনটা শেষ হলেই কন্ট্রাক্ট এক্সটেনশানে সই করে ফেলবে বিশাল ক্যাথ কারণ এর থেকে ভালো অফার অন্য কোনো ক্লাব আশা করা যায় দেবে না এবং মোহনবাগান ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না বিশাল ক্যাথের এটা বিশাল বড় একটা আপডেট মোহনবাগান সুপারজ্যান্ট দু হাজার ৩৫ সাল অব্দি কন্ট্র্যাক্ট এক্সটেনশানের অফার দিয়ে দিয়েছে বিশাল ক্যাথকে ইটস হিউজ বলা যায় অন্যদিকে মোহনবাগান কিন্তু টার্গেট করেছে জামশেদপুর এফসির অনবদ্য সুপারস্টার মানে বর্তমানে সেরা ইয়াংস্টার ফুটবলার মোহাম্মদ সানানকে এই ১৯ বছর বয়সী লেফট উইঙ্গার মোহাম্মদ সানান এই সিজনে দুর্দান্ত খেলেছে সতেরোটা ম্যাচের মধ্যে দুটো গোল একটা অ্যাসিস্টও করে ফেলেছে জামশেদপুরের হয়ে তার গতিটাই হচ্ছে তার সবথেকে বড় শক্তি মোহাম্মদ সানানের গতি আছে স্কিল আছে তো খুবই ভালো একজন ইয়াং ফুটবলার হয়ে উঠতে পারে যদি মোহনবাগান সাইন করতে পারে তার কন্ট্রাক্ট দু হাজার ছাব্বিশ সাল অবধি আছে এবং মোহনবাগানের যে স্কাউট টিম আছে তারা কিন্তু টার্গেটে রেখেছে মোহাম্মদ সানানকে এবার যেহেতু দু হাজার ছাব্বিশ অব্দি জামশেদপুরের সাথে কন্ট্রাক্ট আছে এই সাইনিংটা কমপ্লিট করা খুব একটা সহজ হবে না মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষে তবে হ্যাঁ চেষ্টা করলে মোহনবাগান সব কিছুই সম্ভব করতে পারে তো যদি মোহাম্মদ সানানকে সাইন করতে পারে তাহলে বিশাল বড় একটা সাইনিং অবশ্যই হবে বাট মোহাম্মদ সানান এলেও কতটা গেম টাইম পাবে মোহনবাগানে সেটাই সবথেকে বড় প্রশ্ন লিস্টান কোলাসো আশিক কুরুনিয়ান করেছেন এরা মানে আশিকও ফিট হয়ে ফিরবে তো এই দুজন মেন ফুটবলার লেফট উইঙ্গার পজিশনে আছে তো তাদেরকে বাদ দিয়ে মোহাম্মদ সানান কতটা সুযোগ পাবে ফার্স্ট ইলেভেনে খেলার সেটাই একটা বড় প্রশ্ন বাট যদি এই ডিলটা হয় মোহনবাগানের জন্য ব্যাকআপ অপশন অপশান হিসেবে একটা দারুণ সাইনিং হতে চলেছে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও তবে হ্যাঁ আবারও বলছি টাফ সাইনিং হবে যদি এই সাইনিংটা কমপ্লিট করতে পারে এবার বন্ধুরা পরবর্তী যে আপডেটটা দেবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ফাইনালি ইস্টবেঙ্গল কিন্তু ডিলটা অলমোস্ট ডান করে ফেলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের সুপারস্টার ইয়াংস্টার ডেভিড লালেং সাম্মা এই ডেভিড লালেং সাঙ্গার সাথে কিন্তু সাইনিং অলমোস্ট ডান করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব ডেভিড আই লিগে এখনও অবধি আঠেরোটা ম্যাচে পাঁচটা গোল দুটো অ্যাসিস্ট করেছে তার কন্ট্র্যাক্টও শেষ হয়ে যাবে একত্রিশে মে দু হাজার চব্বিশে মহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে তো যেটা আপডেট বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে ডেভিডের সাথে নাকি একটা প্রি কন্ট্রাক্টও সাইন করে ফেলেছে ইস্টবেঙ্গল তবে হ্যাঁ আমাদের আরেকটু ওয়েট করতে হবে বাট আমাদের কাছে যতটা আপডেট আছে অলমোস্ট ডিল ডানের পথে এগোচ্ছে ডেভিড ডিলটা যদি এই ডিলটা সাইন হয় তাহলে ইস্টবেঙ্গলের একটা বহু কাঙ্ক্ষিত ডিল কিন্তু ফাইনালি ডান হবে মানে অনেক দিন ধরে চেষ্টা করেছে ইস্টবেঙ্গল ডেভিডকে সাইন করার এবং ফাইনালি সেই পথেই একদম ফাইনাল স্টেজে আছে ইস্টবেঙ্গল ক্লাব তোমাদের কি মতামত এই সাইনিংটা নিয়ে অবশ্যই কমেন্টে জানিও আমার মতে একটা খুবই ভালো সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য ডেভিড আই লিগে খুব ভালো খেলেছে তার আগে ডুরান্ট কাপে অনবদ্য খেলেছিল তবে হ্যাঁ ডুরান্ট কাপের তুলনায় আই লিগের পারফরম্যান্স একটু হলেও ড্রপ হয়েছে এবার ইস্টবেঙ্গলে যদি আসে কতটা এফেক্টিভ হয়ে উঠবে ইস্টবেঙ্গলের জন্য সেটা তো সময় বলবে বাট এই মোমেন্টে যেটা আপডেট একদম ফাইনাল স্টেজ নেগোসিয়েশন চলছে ডেভিডের সাথে ইস্টবেঙ্গলের তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করতাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা